থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া প্রায় 100 কেজির মতো নিষ্ক্রিয় বাজি নিষিদ্ধ করলো পশ্চিমবঙ্গ সরকারের বোম ডিসপোজাল টিম। এদিন একটি 5-6 জনের আরামবাগ থানার প্রতিনিধি দল এই কাজ করেন। পাশাপাশি উপস্থিত হয় আরামবাগ ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ও প্রায় 3 সদস্যের একটি প্রতিনিধি দল ও হাসপাতালের একটি মেডিকেল টিম। বাজেয়াপ্ত করা বোমগুলিকে নিষ্ক্রিয় করার জন্য শহরের এক প্রান্তে অবস্থিত চাদর ফরেস্টে যান। ফরেস্টের একবারে গভীরে গিয়ে দ্বারকেশ্বর নদীর ধারে বোম নিষ্ক্রিয় করা হয়। জঙ্গলের বৈশিষ্ট্য যাতে নষ্ট না হয় সেই জন্য নদীর বাঁধ সংলগ্ন ফাঁকা জায়গা বেছে নেওয়া হয়। এই বিষয়ে দমকলের এক আধিকারিক বলেন, উদ্ধার হওয়া বাজি নিষ্ক্রিয় করা হয়, জল দিয়ে আগুন নেভানোর কাজ হয়। চাঁদুর ফরেস্টে আমরা এসেছি, ওনারা বোম ডিসপোজ করছেন, সেই হিসাবে আমরা এসেছি, আমরা ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে এসেছি, শেষে আমরা এটা জল দিয়ে ওটা নিভিয়ে দিয়ে চলে। এগুলো হচ্ছে যে কিছু শব্দবাজি আছে, কিছু আতশবাজি আছে, এসব নানা রকম। আরামবাগ পিএস থেকে ওটা উদ্ধার করেছেন ওনারা। কারা কারা রয়েছে এখানে? আরামবাগ পিএসেরই সমস্ত স্টাফের যার অধীনে আছেন ওনারা সবাই আছেন। আমরা ফায়ার ব্রিগেড আছে আর অ্যাম্বুলেন্স আছে। বোমগুলো যেগুলো গাছ বোম বলে ওইগুলো তো আর জল ঢুকবে না, ওইগুলো খুলে ওনারা ডিসপোজ করছেন। এবার তারপরে আমরা এগুলো জল দিয়ে ওগুলো একদম এ করে দেবো। এটা চাঁদুর ফরেস্ট হচ্ছে। সব মিলিয়ে এদিন আরামবাগের চাঁদুর ফরেস্টে বোম নিষ্ক্রিয় করার জন্য পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।